হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো, অল্প বয়সে হঠাৎ প্রয়াত হয়েছেন যেসব অভিনেতা অভিনেত্রীরা তাদের সম্পর্কে। তো চলো শুরু করি। নাম্বার এক, অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। এনাকে আমরা গাঢ় ছোড়া, সোনারোদের গান ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 26 অগস্ট 2022 সালে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। নাম্বার দুই, অভিনেত্রী সুচেতা চক্রবর্তী। এনাকে আমরা আঁচল, জড়ো আর ঝুমকো এবং বেনে বউ ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 16 অগস্ট 2018 সালে বুধবার বিকেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 53 বছর। নাম্বার তিন, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এনাকে আমরা খড়কুটো, মোহর এবং ফাগুন বউ ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 24 মার্চ 2022 সালে রাত 1:10 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 58 বছর। নাম্বার চার, অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। এনাকে আমরা বয়েই গেল, জল নূপুর ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 25 অক্টোবর 2015 সালে কার অ্যাক্সিডেন্টে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 50 বছর। নাম্বার পাঁচ, অভিনেতা ইরফান খান। এনাকে আমরা ইংরেজি মিডিয়াম, হিন্দি মিডিয়াম এবং লাঞ্চ বক্স সিনেমাতে অভিনয় করতে দেখেছি। 29 এপ্রিল 2020 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 53 বছর। নাম্বার ছয়, অভিনেত্রী শ্রীদেবী। এনাকে আমরা ইংলিশ ফিংলিশ, মিস্টার ইন্ডিয়া এবং নাগিনা সিনেমাতে অভিনয় করতে দেখেছি। 24 ফেব্রুয়ারি 2018 সালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 54 বছর। নাম্বার সাত, অভিনেত্রী রীতা কয়রাল। এনাকে আমরা রাখিবন্ধন, স্ত্রী ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 19 নভেম্বর 2017 সালে রবিবার সকাল 8টা নাগাদ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ইনার বয়স হয়েছিল 58 বছর। নাম্বার আট, অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এনাকে আমরা বিগ বস, বালিকা বধু এবং খতরো কে খিলাড়ি শোতে দেখেছি। 2 সেপ্টেম্বর 2021 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ইনার বয়স হয়েছিল 40 বছর। নাম্বার নয়, অভিনেতা তাপস পাল। এনাকে আমরা দাদার কীর্তি, গুরু দক্ষিণা এবং ভালোবাসা ভালোবাসা সিনেমাতে অভিনয় করতে দেখেছি। 18 ফেব্রুয়ারি 2020 সালে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ইনার বয়স হয়েছিল 61 বছর। নাম্বার দশ, অভিনেত্রী দিব্যা ভারতী। এনাকে আমরা দিওয়ানা, শোলা ওর সাবনাম এবং গীত সিনেমাতে অভিনয় করতে দেখেছি। 5 এপ্রিল 1993 সালে 5তলা ব্যালকনি থেকে পড়ে গিয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ইনার বয়স হয়েছিল 19 বছর। নাম্বার এগারো, অভিনেত্রী পল্লবী দে। এনাকে আমরা আমি সিরাজের বেগম, সরস্বতীর প্রেম এবং মন মানে না ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 15 মে 2022 সালে এনার ফ্ল্যাট থেকে এনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 25 বছর। নাম্বার বারো, অভিনেত্রী সোনালী চক্রবর্তী। এনাকে আমরা গাঢ় ছড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 31 অক্টোবর 2022 সালে ভোরে লিভার জটিলতায় পেটে ফ্লুয়েড জমে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 59 বছর। নাম্বার তেরো, অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এনাকে আমরা দিল বেচারা, কেদারনাথ,
এবং ছিচোরে সিনেমাতে অভিনয় করতে দেখেছি। 14 জুন 2020 সালে এনার ফ্ল্যাট থেকে এনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 34 বছর। নাম্বার 14, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এনাকে আমরা জীবন কাঠি, ঝুমুর এবং জীবনজ্যোতি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। 20 নভেম্বর 2022 সালে কার্ডিয়াক অ্যারেস্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 24 বছর। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের অভিনেতা কে ছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং।